আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের আবহাওয়ার লেটেস্ট আপডেট। ফের নিম্নচাপের ভ্রুকুটি, জাকি শীত এখনো দূরে। তো নিম্নচাপের কারণে কোন কোন জেলাগুলিতে কবে এবং কখন থেকে শুরু হবে বৃষ্টি, কবে নাগাদে জাকিয়ে পড়বে শীত, কি জানালো আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। ফের নিম্নচাপের ভ্রুকুটি, নিম্নচাপ যেন পিছু ছাড়তেই চাইছে না রাজ্যবাসীর। রাতের দিকে যদিও ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ, ভোর এবং রাতের দিকে গায়ে হালকা একটা চাদর দিতেই হচ্ছে। তবে শীতের আমেজ থাকলেও জাকি শীত এখনই পড়ছে না বলেই জানালো আবহাওয়া দপ্তর। যদিও ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপে বাধাপ্রাপ্ত না হলে পারদের এই নিম্নমুখী যাত্রা অব্যাহত থাকবে। আবহাওয়ার দিক থেকে স্বস্তি এবং অস্বস্তির খবর, এদিকে যেমন শনিবার দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বড় রকম পতন হলো সর্বনিম্ন তাপমাত্রায়, ঠিক তেমনই ডিসেম্বরের শুরুতেই গোটা রাজ্য জুড়ে বৃষ্টির ভ্রুকুটি দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গে জোরালো উত্তর হাওয়া বইছে, তার প্রভাবেই আজ এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 18.2 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার শহরের তাপমাত্রা ছিল 19.8 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে আজ শীতলতম স্থান ছিল পুরুলিয়া, সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.1 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও তাপমাত্রা অনেকটাই কম রেকর্ড করা হয়েছে পানাগড়ে, সেখানে 14.3 ডিগ্রি সেলসিয়াস এবং শান্তিনিকেতনে 14.4 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের বাকি সব জায়গাতেও তাপমাত্রা 15 থেকে 17 ডিগ্রি আশেপাশে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে, এমনটাই মনে করছে আবহবিদরা। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি কাছাকাছি নেমে যেতে পারে। এর ফলে রাজ্যের পশ্চিমাঞ্চলের শহরগুলিতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। অন্যদিকে বৃষ্টির ভ্রুকুটি, এদিকে ডিসেম্বরের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও জোরদার বৃষ্টি হতে পারে 3 থেকে 6 ডিসেম্বরের মধ্যে। এর মূল কারণ হলো সেই বঙ্গোপসাগরের নিম্নচাপ। আগামী সপ্তাহের মাঝামাঝি উত্তর আন্দামান সাগর এবং সন্নিহিত বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপটি ক্রমেই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার দিকে এগিয়ে যাবে, এমনকি স্থলভাগে প্রবেশের আগে সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সরাসরি অভিঘাত পশ্চিমবঙ্গের ওপরে পড়বে না, কিন্তু ল্যান্ডফলের পর সেটি স্থলভাগ দিয়ে প্রবেশের পর সেটি পশ্চিমবঙ্গের দিকে ঘুরে যেতে পারে। তার ফলে 4 এবং 5 ডিসেম্বর এই দুই দিন এ রাজ্যে বৃষ্টির দাপট বাড়তে পারে।